ওয়েলকাম টু ম্যানাদের ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম, সকাল মানে অনেকটাই সকাল, 6টা বাজে এখন। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, উঠেই আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর আজকেও আমার হাজব্যান্ডের সকাল 10টা থেকে কাজ, তো খেয়ে বেরোবে, তো এই জন্যে তাড়াতাড়ি করে মানে বেশি কিছু না, হালকা পাতলাই রান্না করেছি। তো দেখতেই পেলে ডালটা ফোড়ন দিয়ে দেবো। মসুর ডাল বসিয়েছিলাম যেহেতু, তো পেঁয়াজ রসুন দিয়ে, জিরে দিয়ে, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তো সকাল সকাল উঠে অনেকগুলো কাজ সেরেছি, অনেকগুলো জামা কাপড় ছিল, কিছুটা ওয়াশিং মেশিনে দিয়েছি, মানে ওয়াশিং মেশিন আজকে চালাবো না, কালকে চালাবো। তো এই তো আমার পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ডালটা ফোড়ন হয়ে গেলে আমি কিছু সবজি সিদ্ধ দিয়েছিলাম, আলু, কুমড়ো, বেগুন, যা যা ছিল, সাথে একটা ডিমও দিয়ে দিয়েছিলাম। তো আমি এটা একটু ভর্তা করে নেব। তো এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, তো এখন আমি আলু ভর্তাটা করে নেব। তো আলু ভর্তাটা জাস্ট মানে আর কিছুই না, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব, হাতে মেখে রেখেছি, শুধু এখন আলুটাকে একটুখানি ভেজে নেব, ডিম দিয়ে মেখে রেখেছিলাম সেটা একটু ভেজে নেব। তো তো আমার হয়ে গেল। আর একটু মাছ ভাজবো, ফ্রিজে কিছু মাছ আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এটা হচ্ছে স্যালমন ফিশ, তো এটা ভাজবো। আর হচ্ছে একটা ভর্তা করব, সাবা ফিশ বলে এক একটা ফিশ হয়, সেটাও আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি, তো সেটা আমি এখন ভেজে নেব, পরে ভর্তা করে নেব খাওয়ার সময়। তো এই তো মাছটা ভাজা প্রায় হয়ে যাবে, তো এই মাছটাও বের করে রাখলাম, এটাও ভেজে নেব। তো স্যালমন ফিশটা ভাজা হয়ে গেছে, এখন আমি সাবা ফিশটা ভেজে নেব। সাবা ফিশটা ভেজেই তারপরে আবার এক এক করে কাজে নেমে পড়তে হবে, মেয়েদের স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। জানি, বাই বাই। তো এই তো ছেলেকে নিয়ে যাওয়ার টাইম হয়ে গেল। তো মোটামুটি ঘরের সব কাজই শেষ, শুধু বাড়ি গিয়ে এবার শাওয়ারটা করব। তো চলো যাওয়া যাক হয়ে কেনে। তো তাড়াতাড়ি করে আমি কার্ডটা পাঞ্চ করে নিচ্ছি, কারণ একটু দেরি হয়ে যাচ্ছিল। আর প্রতিদিনই দেখা যায় কি কিছু না কিছু জিনিস আমি নিতে ভুলে যাই। Okay, then bye bye. Bye bye. ঠিক মতো থাকবে, ঠিক আছে? তো ছেলেকে হুইক পেনে দিয়ে এলাম, তো এখন বাড়ি গিয়ে শাওয়ার নেব, ঘরটা ক্লিন করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি হবে, তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই। তো ছেলে সকালে বলছিল একটু কাশি কাশি হচ্ছে, তো বাড়ি নিয়ে আসলে ওকে, তারপর দেখি মেডিসিন দিয়ে দেবো, কারণ এখন ঠান্ডা লাগানো যাবে না, কারণ এই ঠান্ডাটা পড়ে গেলে দেখা যাবে আবারও হুইকেন্ড বন্ধ করতে হবে, তো আমি সেটা চাইছি না।
তো আমি যাচ্ছি ও যেরকম রেগুলার যাচ্ছে সেরকম যাক। তো ঠিক আছে চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ছেলে মেয়েদের স্কুলে দেওয়ার পরে এই টাইমটা একদম আমার নিজের থাকে, তো এর জন্য আমি চেষ্টা করি প্রায় 15 থেকে 20 মিনিট একটু হাঁটার, কারণ জোরে জোরে হাঁটলে পরে বেশ অনেকটা ঘাম ঝরে আর আমার ওয়েটটা ভীষণ বেড়ে গেছে। তো ভাবছি একটু ওয়ার্কআউট করব, কিন্তু কি করে করব কিছু বুঝে কুল পাচ্ছি না, কারণ ডায়েট করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো দেখছি মানে খাবার খেয়েই ডায়েট করতে হবে, কারণ একবার খাবার ছেড়ে দিলে আমি থাকতে পারবো না। তো দেখছি কি করা যায়, কিন্তু ওয়েটটা বড্ড বেড়ে গেছে, এটা নিয়ে একটু টেনশনই আছি, কারণ মেয়েদের ওয়েটটা বেড়ে গেলে বিভিন্ন হরমোনাল সমস্যাও দেখা দেয়। তো আমি চাইছি না মানে এরকম কোনো ইস্যু হতে। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে আছে, আসলে এখানকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে মানে যা তো অবস্থা। তো যাই হোক গাছে জল ফল দিয়ে দিই দেখি, তো গাছে জল টল প্রায় দিয়ে দেওয়া হয়ে গেছে, আর ওই দেখতে পাচ্ছ কিনা যাই না লঙ্কাটা বেশ বড় হয়েছে। তো শাওয়ার কমপ্লিট হয়ে গেছে, তো এখন জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, তো ওটা ভাবছি এখন মেলে দিই, আর আকাশটা বড্ড মেঘলা করে আছে। এক ফোঁটা রোদ নেই, জামা কাপড়গুলো শুকলেই হয়। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা ভীষণ মেঘলা। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, তো ঠিক আছে এখন ছেলেকে আবার আনতে যাব, চলো তো ছেলেকে নিয়ে আসি। তো এই তো ছেলের হয়ে কোয়েন চলে এলাম, এখন ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো, ওই দিকে আবার মেয়েরাও চলে আসবে, কারণ ওদের আজকে অবধি 12টা অবধি ক্লাস বোধ হয়। তো আমি যাব, দেন ওরাও ঢুকবে। তো ঠিক আছে চলো যাই দেখি আজকে ছেলের কি অবস্থা, মুডটা আজকে সকালে অফ অফ ছিল একটু, তারপর ওয়েদারটাও কিরকম থমকে আছে। তো চলো যাওয়া যাক। তো কালকে রাতের পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, রাত কি বিকেলে আসার পরে আর কন্টিনিউ করা হয়নি, ছেলে ভীষণ ব্যথা পেয়েছে হাতটাতে, তারপরে যাই হোক এখন মেডিসিন দিয়ে দিয়েছি। তো টিচাররা আবার আজকে বললো মানে ওই কোয়েনের যে ডাক্তার আসে না ওরা চেক আপ করে, তো আজকে সেই চেক আপটাও আছে, তো এই জন্য আজকে দিতে হবে। তো আজকে যেহেতু লং টাইমের প্রসিডিউরটা ছিল মানে 2:45 নাগাদ আজকে ছুটি হবে, তো ভাবছি দিয়েই দিই। তো তো কালকে থেকে তোমরা ব্লগটা দেখছো, তো আর ব্লগটা বড় করবো না, ব্লগগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে।